ডক্টর জাকির নায়েক একজন দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর পথের আহ্বানকারী, এরকম মানুষের দরকার আছে বর্তমান সময়ে। এদের যে সমস্ত প্রশ্নের টেকনিক্যাল উত্তর দেওয়া, এরকম মানুষের অভাব আমরা এখন বহুত ফিল করি। অনেক সময় প্রশ্নের উত্তর দিতে অনেকে হিমশিম খেয়ে যায়, কারণ আলেম মানেই উত্তর দিতে পারবে তা কিন্তু না, কারণ উপস্থিত বুদ্ধি লাগে প্রশ্নের উত্তর দিতে। উপস্থিত একটা কিছু লাগে যে এই মুহূর্তে টেকনিক্যাল উত্তর হইতে হয়। আপনাদের না কথা আমার শুনে না, এখানে যদি কোনো একজন নাস্তিক থাকতো সে আমার পেশাতে আরম্ভ করতে থাকতো। তো সুতরাং এদের যারা উত্তর দেওয়ার মতো এরকম মতের মধ্যে এরকম লোক থাকার দরকার আছে। এরকম একাই 100 হইতে পারে এই সমস্ত মানুষগুলো, এদের বিরুদ্ধে না দাঁড়ায়। এরা আমরা বলি না সপ্তম ফকি, আমরা বলি না এদেরকে আপনি বাজের মতো সম্মান করতে জরুরি না, এদেরকে এদের জায়গায় রাখুন না। এরা দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর কথা আহ্বান করছে, ওরা যেটা করছে এটা আপনি করতে পারবেন না, আবার অন্যরা ওনার কাজটা করতে পারবেন না। প্রত্যেকে তার ফিল্ডে রেখে তাকে সম্মান করুন, তাকে কাজ করতে দিন, তার প্রতি শ্রদ্ধাবোধ রাখুন আর সম্মান রাখুন, এটা ভালো জিনিস। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, একজন অমুসলিম বন্ধুকে আমরা কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি? ভাই প্রশ্ন করলেন, অমুসলিম বন্ধুদের কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি? পবিত্র কোরআনে এটা আছে বিভিন্ন টেকনিক আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবরি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদুল মিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। এখানে আল্লাহ বলছেন যে আমরা মুসলিমরা সব মানুষকে আহ্বান জানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হিকমার সাথে, যুক্তি আর সদুপদেশ দিয়ে তাদের সাথে তর্ক করব, তাদের যুক্তি দেখাবো সবচেয়ে ভালো আর গ্রহণযোগ্য উপায়ে। তাহলে ব্যাপারটা হলো আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে আল্লাহ তাআলার পক্ষে হিকমার সাথে। এখন হিকমা অর্থাৎ জ্ঞানের কথা যদি বলেন, এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এক এক রকম হতে পারে, এমন কোনো নিয়ম নেই যে এটাই সেরা পদ্ধতি। হ্যাঁ, কোরআন হাদিস মেনে চলাটাই সেরা কাজ, তবে কোন কাজটা করব সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর। ধরেন একজন রোগী যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার তখন অসুখের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন ওষুধ দেবেন বা অসুস্থতার উপর নির্ভর করে, আর দাওয়া দেওয়ার শ্রেষ্ঠ উপায় হল সেই অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, তারপর বিশ্লেষণ করবেন যে সেই অমুসলিম বন্ধুটি কোন ক্যাটাগরিতে পড়তে পারে, সেভাবে ব্যবস্থা নেবেন। এটা করতে গেলে অভিজ্ঞতা লাগবে, এটাই সবচেয়ে ভালো আর এটাই হিকমা। এ কারণে দেখবেন কিছু মানুষ কথা বলে আস্তে আস্তে, আবার কেউ কথা বলে জোরে জোরে, কেউ হয়তো বলে বিজ্ঞানের কথা, কেউ ইতিহাসের কথা, এভাবে বদলাতে থাকবে। তবে এটাই সবচেয়ে সেরা উপায়। দাওয়া দেওয়া বাধ্যতামূলক, সেরা উপায় দেওয়াটা বাধ্যতামূলক না। সব কিছু হতে হবে ইসলামিক শরীয়ত অনুযায়ী, তাই এটা বদলাতে পারে যে দাওয়ার কাজে নতুন এসেছে তাকে অন্তত শুরু করতে হবে, বিশেষজ্ঞ হওয়ার আগে বলা যাবে না, এরকম না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। তাহলে ইসলাম সম্পর্কে মাত্র একটা আয়াত জানলেও প্রচার করতে হবে। তাই আপনি ইসলাম প্রচারের কাজটা শুরু করেন, দিদাতের মতো হয়ে বলবেন এরকম না, তারপর দাওয়া দেওয়া শুরু করবেন। আপনার সীমিত যে জ্ঞানটা আছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রচার করেন, অন্তত এটা তো জানেন আল্লাহ এক, তাহলে প্রচার করেন আল্লাহ এক, শুরু করে দেন। তারপর ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে, অনেক কিছু আপনি শিখতে পারবেন। এছাড়াও আমার মতে দাওয়া দেওয়ার মাস্টার কি এটাও আছে কোরআনে। এই আয়াতটা পাবেন সূরা আলে ইমরানে অধ্যায় 3 আয়াত নম্বর 64। আমি এটাকে বলি দাওয়া দেয়ার মাস্টার কি, বলা হয়েছে, কুল ইয়াহলুল কিতাব, বলো হে কিতাবীগণ, তালু ইলা কালমাতিন সাওয়া ইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যাও, আমরা অন্য কাউকে তার শরীক করব না, আমাদের মধ্য হতে আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না, যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো মুসলিমুন, যে আমরা মুসলিম আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। এটা হচ্ছে দাওয়া দেওয়ার বেশ ভালো একটা টেকনিক। আল্লাহ আমাদেরকে বলেছেন যে এসো সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক। যদি আপনি জানেন আপনার বন্ধু আর আপনার মধ্যে সাদৃশ্যগুলো কি কি, তাহলে দাওয়া দিতে পারবেন আরো ভালোভাবে। তবে এটা হবে পরবর্তীতে, প্রথমে আপনি কিছু ইসলাম সম্পর্কে বলবেন, দিতে পারেন বুকলেট অথবা ভিডিও ক্যাসেট, কথা বলে দেখেন, আর
আমাদের বিভিন্ন ক্যাসেটে দেওয়ার বিভিন্ন কৌশলগুলো বলা হয়েছে। যেমন ধরেন, যদি দেওয়া দেন একজন হিন্দুকে, এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। যদি দেওয়া দিতে চান একজন খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। যদি দেওয়া দিতে চান একজন নাস্তিককে, তাহলে কোরআন কি ঈশ্বরের বাণী? প্রথমে ঠিক করবেন সেই লোক পড়বে কোন ক্যাটাগরিতে, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখান থেকে যুক্তি দেখাতে পারেন, অথবা একটা বুকলেট দিয়ে তার সাথে কথা বলেন। আর ইনশাল্লাহ যদি আমার লেকচার শোনেন, ভিডিও ক্যাসেট দেখেন, তাহলে আপনি আরও ভালোভাবে প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দিয়ে থাকি যে কিভাবে দাওয়া দিতে হবে। আর যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে আছে DTP দাওয়া ট্রেনিং প্রোগ্রাম, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রশ্নটা আগের প্রশ্নের ভিত্তিতে যে ইসলাম সম্পর্কে যেটুকু জানি সেটাই প্রচার করতে হবে। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাত্র একটা আয়াত জানলেও সেটা প্রচার করো। তবে মানুষের সাথে কথা বলতে গেলে তারা উল্টো বলে যে জুমায় জুমায় এক সপ্তাহ হয়নি, এখনই এই লোক ধর্ম প্রচারের কাজ শুরু করেছে। আমরা এরকম প্রশ্নের কি উত্তর দিতে পারি? বোন, আপনি প্রশ্ন করলেন যে দাওয়ার কাজ শুরু করেছেন, আমাদের নবী বলেছেন মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো, আর তখন অনেকে বলে জুমার জুমায় এক সপ্তাহ হয়নি আর এখনই, অন্তত শুরু তো করেছেন, আর শুরু করলে আপনি প্রচার করবেন, তখন বলবেন এটা আমাদের নবীর কথা। জুমার জুমায় এক সপ্তাহ না, একেবারে প্রথম দিন থেকেই, যদি সে মুসলিম হয়। আপনি তো জুমা জুমা বলছেন, নবী বলেছেন মাত্র একটা আয়াত, এভাবে কথাটা বলতে পারেন একজন মুসলিম বন্ধু যদি হয়। অমুসলিম কখনো এভাবে বলবে না, জুমায় জুমায় এক সপ্তাহ, এই ডায়লগ একজন মুসলিমই দেবে। আপনি বলবেন জুমায় জুমায় এক সপ্তাহ তো অনেক লম্বা সময়, 8 দিন, আমি সকালে শুনে সেটা একটু পরেই বলতে পারি। ধর্মপ্রচারের ক্ষেত্রে আমাদের নবী বলেছেন এখনই, আপনি কি সহিহ বুখারি মানেন, আমাদের নবীকে মানেন? এইভাবে টেবিলটা ঘুরিয়ে দেন, জুমায় জুমায় মাত্র এক সপ্তাহ আর এখনই শুরু করে দিলেন। হ্যাঁ, জুমায় জুমায় এক সপ্তাহ কথাটা ঠিক, আমাদের নবী বলেছেন তাড়াতাড়ি, এটা বলবে একজন মুসলিম, কোনো অমুসলিম এই কথাটা বলবে না, সে হয়তো বলবে অন্য কিছু, আপনারা মুসলিমরা এরকম, আপনারা খুব নিষ্ঠুর, সেখানে টেকনিকটা আবার আলাদা। তাহলে বোন, দাওয়া দেওয়ার ভালো নিয়মটা হচ্ছে কোনো প্রতিবাদ করবেন না। মার্শাল আর্টে যখন তারা লড়াই করে, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হয়, নিজের শক্তি দিয়ে না, প্রতিপক্ষ হয়তো বিশাল, ধরেন সে কাছে এসে আপনাকে ঘুষি মারল, আপনি সামনে এগিয়ে তার নিজের শক্তি দিয়ে তাকে ফেলে দিলেন, কারণ প্রতিপক্ষ তখন আর পেছনে যেতে পারবে না। আপনি বলুন হ্যাঁ কথাটা ঠিক, তবে নবী এটা বলেছেন, এখানেও সেই আয়াতটা, হ্যাঁ মেনে নিচ্ছি, জুমায় জুমায় এক সপ্তাহ মানছি, সমস্যা নেই, আপনার কথা মেনে নিচ্ছি, এই টেকনিকটা আসবে অভিজ্ঞতা থেকে, সময় গেলে আরও ভালোভাবে সেটা ব্যবহার করতে পারবেন, আপনি কোনো রকম লজ্জা বা ভয় পাবেন না। এমন না যে আপনাকে একটা প্রশ্ন করা হলে একটা উত্তর দিতেই হবে, এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা ভাববেন না যে জাকির ভাই তো সাথে সাথে উত্তর দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি আমার চেয়েও ভালো করবেন, হয়তো কয়েকদিন পরেই, জুমায় জুমায় এক সপ্তাহ অথবা কয়েক বছর পরে। আসল কথাটা বোন, আপনি শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, আর প্রথম দিকে হতে পারে আপনি ভালো উত্তর দিতে পারছেন না সেই জায়গায়, তবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, আল্লাহর পথে চেষ্টা করলে তিনি রাস্তা খুলে দেবেন। আসল কাজটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়ে। বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শোনার পরে জেনেছেন দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। বোন, দাওয়া দেওয়া বাধ্যতামূলক, গুরুত্বপূর্ণ ঠিক আছে, আর বাধ্যতামূলক মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বাধ্যতামূলক ক্যাটাগরি। আপনার প্রশ্নটা হচ্ছে একজন মহিলা কিভাবে দাওয়া দিতে পারে, অমুসলিম মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে শালীনতা বজায় রাখতে হবে। অনেক মানুষের ভুল ধারণা আছে যে দাওয়া দিতে গেলেই তাকে বাইরে যেতে হবে, ব্যাপারটা আসলে এরকম না বোন। অনেক মহিলা আছেন যারা শালীনতা বজায় রাখেন, আধুনিক, আর পাশাপাশি দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যে চুপচাপ থাকতে পছন্দ করে সে কীভাবে দাওয়া দেবে? অনেকের ভুল ধারণা আছে যে দাওয়া মানে শুধু লেকচার দেওয়া, শুধু লেকচার দেওয়াই নয় বোন, দাওয়ার বিভিন্ন টাইপ আছে। আপনি একজনের সাথে কথা বলতে পারেন, বাসায় বসে আলোচনা করতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন। আর দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয়, দুইজন কথা বলছেন তখন দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা হলে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে। প্রয়োজন হলে বিপরীতলিঙ্গের সাথে কথা বলা যায়, মাহরামের সাথে। তবে আপনি যদি ইসলামিক শরিয়াগুলো ভালোভাবে জেনে থাকেন, ঘরে বসেও তাহলে দাওয়া দিতে আপনি পারেন। আপনি চুপচাপ থাকেন, ভালো, আপনার হয়তো কথা বলার তেমন অভ্যেস নেই,
হয়তো লজ্জা পাবেন বা অস্বস্তি লাগতে পারে, তবে আপনাদের কারো অবস্থা হয়তো ততটা খারাপ না যতটা আমার ছিল। তোতলা ছিলাম আমি, কারোর সাথে কথা বলতে গেলেই আমি তোতলাতাম। জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, আমি বলতাম যা 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 জাকির, এরকমই ছিলাম। এটা প্রায় 12 বছর আগের কথা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, তারপর গত 12 বছর ধরে আমি দাওয়ার ফিল্ডে আছি মাশাল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তর ও কথাটা বলেছিলাম, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেন, চেষ্টা করেন, আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন, আপনি যাই হন না কেন। বেশিরভাগ মানুষই, মানে 99.99% যারা দাওয়া দিতে চান, আমি শুরুতে যেমন ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন। এটা একটা উদাহরণ, আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ ত্যাগ করলে কেউ সাহায্য করতে পারে না। অতএব মুমিনরা নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এটা আছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 160। তাহলে বোন শুরু করেন, যদি মনে করেন কথা বলতে চাচ্ছেন না, মিশতে চাচ্ছেন না, চুপচাপ থাকতে চাচ্ছেন, তারপরে শুরু করেন, আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন। ব্যাপারটা এরকম না যে একজন মহিলা শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না। অনেকের ভুল ধারণা আছে শালীন মানে ঘরে থাকতে হবে বসে। শালীনতা মানে শালীনতা ঘরের ভেতরে বা বাইরে মেনে চলবেন, ইসলামিক শরিয়া, দৃষ্টি নিচু রাখবেন। সত্যি বলতে একজন শালীন মহিলা অনেক ভালোভাবে দাওয়া দিতে পারবে একজন অশালীন মহিলার চেয়ে। একজন ভদ্র মহিলা বাইরে যাচ্ছে ইসলামিক নিয়মকানুন মেনে, এটাই তো একটা দাওয়া। তারপর যখন ধর্মপ্রচার করে, কথা বলে, পরোক্ষ দাওয়া। আজ সকালে আমি আমাদের মহিলা টিচারদের ভয়েস মডুলেশনের জন্য বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছিলাম, আর আমরা বোম্বের সেরা লোকদের হায়ার করছি। সকালে আমরা বেশ কয়েকজন ইন্টারভিউ নিয়েছি, আমার বোন এবং আমি, এরা সবাই মহিলা। তারা আমাদের জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমরা যখন ট্রেনিং দিতে আসব তখন কি শাড়ি পরতে পারবো, সমস্যা নেই তো, অথবা সালোয়ার কামিজে হবে? তাদের প্রশ্ন, আমরা কোনো শর্ত বেঁধে দিইনি, সবাই তো মহিলা, আমাদের মহিলাদের ট্রেনিং দেবেন, এটাও একটা দাওয়া যেভাবে কথা বলেছি। তারপর আমার বোন পরেছিল হিজাব, তারাই বলতে লাগলো সালোয়ার কামিজে চলবে, অথবা আপনারা কি চান, আমরা কোনো শর্ত দিইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করবো না, সবাই মহিলা। তারা সালোয়ার কামিজ বা অন্য কিছু পরুক, যেহেতু কোনো শর্ত দেয়নি আমাদের কোনো সমস্যা নেই। তবে চিন্তা করেন যেভাবে আমার বোন কথা বলেছে, যেভাবে নিজেদের উপস্থাপন করেছি, অমুসলিম প্রফেশনাল। বিদেশিদের ট্রেনিং পাওয়া, অন্যদেরকে কথা বলা ট্রেনিং দেন, তারাই প্রশ্নগুলো করছেন কেন, কারণ আমাদের উপস্থাপনা, আমরা ইসলাম সম্পর্কে কোনো কথাই বলিনি, শুধু কাজের বিষয়ে কথা বলেছি, কিন্তু সেটাই যেভাবে উপস্থাপন করেছি সেটাই দাওয়া আলহামদুলিল্লাহ। এরকম কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে আসলে হিজাব পরতেই হবে, এটা বাধ্যতামূলক না, সবাই অমুসলিম। তাই আলহামদুলিল্লাহ বোন শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না, এ ব্যাপারটা সেরকম না। সত্যি বলতে শালীন হয়ে আরও ভালোভাবে দাওয়া দিতে পারবেন, তখন ভালো অবস্থানে থাকবেন। আর আপনি এভাবে বলতে পারেন যে আমি তো মহিলা, বাসায় থাকতে হয়, বাইরে অত মেলামেশা করতে পারবো না, তাহলে কথা বলতে পারেন টেলিফোনে, যোগাযোগ করতে পারেন ইন্টারনেটে, তবে মহিলাদের সাথে হলে ভালো হয়। এভাবে আপনি দাওয়া দিতে পারেন, পাঠাতে পারেন বই অথবা ভিডিও ক্যাসেট কিংবা অডিও টেপ ইত্যাদি। এছাড়া বলতে পারেন মুসলিম বন্ধুদেরকেও, মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করেন অমুসলিম কাউকে চেনে কিনা, তাদের পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে চায় কিনা, কোনো সমস্যা নেই। যে জাকির ভাই আমার একজন অমুসলিম বন্ধু নেই, আচ্ছা ঠিক আছে, মুসলিম বন্ধুদের জিজ্ঞেস করেন পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে আগ্রহী কিনা, সিম্পল। আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন, একবার শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন, তবে আপনাকে শুরু করতে হবে, কালকের জন্য অপেক্ষা করবেন না, এখনই শুরু করে দেন। আশা করি উত্তরটা পেয়েছেন।